বকটুইকান্ডে লালন শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকেছে সিবিআই। এই লালন শেখ ভাদু শেখ ঘনিষ্ঠ এমনটাই জানা যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন। অঞ্জন, বিস্তারিত জানতে চাইব। দেখো হো না, যে লালন শেখ যার নাম বারবার শিরোনামে উঠে আসছে, এই লালন শেখ ছিল ভাদু শেখ ঘনিষ্ঠ। এবং যেদিন ভাদু শেখকে খুন করা হয় ঘটনাস্থলে, সেখানেও কিন্তু লালন শেখ সেদিন ঘটনাস্থলে ছিল, এবং তাকে দেখে তাকে মানে উদ্দেশ্য করেও কিন্তু বোমা ছোড়া হয় বলে সেদিনের লালন শেখ আমাদের কাছে অভিযোগ করেছিলেন। আজকে সেই লালন শেখের বাড়ি, যে লালন শেখ তোমার লালন শেখের বাড়ি হচ্ছে ভাদু শেখের বাড়ির লাগোয়া বাড়ি, সেই দোতলা লালন শেখের বাড়িতে আজকে পৌঁছলো সিবিআই দল। কিন্তু সিবিআই দল যেহেতু লালন শেখের বাড়ি যখন আসে তখন তালা বন্ধ থাকায় সেই তালা ভেঙে তারা কিন্তু লালন শেখের বাড়িতে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা ঢুকেছে। রামপুরহাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা যেটা জানতে পারছি, কোর্টের অর্ডার নিয়ে, কোর্টের অর্ডার নেওয়ার পরে কিন্তু আজকে সিবিআই দল রামপুরহাট থানা পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে লালন শেখের বাড়িতে আসে, এবং যখন দেখে যে গেটে তালা দেওয়া আছে তখন কিন্তু সেই তালা ভেঙে তারা ভেতরে ঢোকে। দেখো এখনো পর্যন্ত সিবিআই এর আধিকারিক তারা কিন্তু লালন শেখের বাড়ির মধ্যে রয়েছে, কারণ লালন শেখের বাড়ির দুই দিকে দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং এই সিসিটিভির হার্ড ডিস্ক কিন্তু সেই বাড়ির মধ্যে রয়েছে। সুতরাং সিবিআই এর আধিকারিক দল তারা ভেতরে ঢুকে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। সেই সিসিটিভি, একটি সিসিটিভি এমন ভাবে তোমার লাগানো হয়েছে যে একটি বাড়ি পুড়ে যাওয়ার ছবি কিন্তু সেই সিসিটিভিতে স্পষ্ট আসবে। এবং এই ঘটনা চত্রে সেদিনে কারা কারা এসেছিলেন, কারা কারা তোমার এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাণ্ডব চালিয়েছে, কারা যাতায়াত করেছিল ভাদু শেখের বাড়িতে এবং তার পাশে যে আগুন লাগিয়েছিল সেই বাড়িতে, পুরোটাই কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে সিসিটিভি ক্যামেরা ডিভিআর থেকে। দেখো সিবিআই এর আধিকারিক তারা এখনো রয়েছেন সেখানে, রামপুরহাট থানা পুলিশ আধিকারিক রয়েছেন, তারা লালন শেখের বাড়ি থেকে এই সিসিটিভির ফুটেজের পাশাপাশি আর কি উদ্ধার করা সম্ভব হবে, আর কি কি উদ্ধার করতে পারবে সেই বিষয়টিও কিন্তু তারা দেখছে। তবে দেখো আমরা যেটা আজকে দেখলাম যে সকালবেলায় সিবিআই আধিকারিকদের একটা দল তারা বকটুই গ্রামে এলো এবং এই লালন শেখের বাড়িতে তালা ভেঙে, শাবল দিয়ে, রীতিমতো শাবল দিয়ে তালা ভেঙে লালন শেখের বাড়িতে ঢুকলো। এখনো সেখানেই তারা রয়েছে, সেখানেই এই ঘটনা তদন্ত করছে সিবিআই এর দল। ধন্যবাদ অঞ্জন, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঞ্জন দেশের সাথে।